हाय एवरीवन, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सुस्थ आछो, भालो आछो। तो आज के आमी आमार ब्लॉगटा पार्क थेके स्टार्ट करलाम। आसले राया अनेक दिन धरे पार्के जाब करे बायना करछिलो, तो आज के आमरा ओके पार्के निये एसेछि। तो पार्कटा आमादेर पाशेर पाड़ार एकटा क्लाबेर भेतरे। आसले कमप्लेक्से थाकले जेटा सुविधा हय, भेतरेई पार्क थाके, আমরা যেহেতু স্ট্যান্ড অ্যালোনে থাকি তো সেই সুবিধাটা পাই না। তো রায়াকে সবসময় নিয়ে আসাও হয় না, তো আজকে ভাবলাম একটু ছুটির দিন আছে, একটু ওকে পার্কে নিয়ে যাই, ও একটু মজা পাবে। তো ভীষণ স্লাইড চড়তে ভালোবাসে, দেখো বারবার এই স্লাইডটি চড়ে যাবে। আমি ওকে বারবার বলছি চ একটু দোলনা চড়, আসলে আমার ভীষণ ভালো লাগে দোলনা চড়তে, বাট আমার মেয়ের স্লাইডেই ঠিক আছে। মানে দোলনাটা আমি বারবার ওকে জোর করাতে তারপর এলো দোলনা চড়বো বলে। তাও বললো যে একবার স্লাইডটা চড়ে আসি আরেকবার মামা। বললাম ঠিক আছে, আরেকবার চড়ে আয়, তারপর দোলনার দিকে নিয়ে যাব। এই যে এখন আসছে দোলনা চড়বে বলে। এই যে লাস্ট একবার স্লাইডে উঠে উঠতে গিয়েও উঠলো না, যাই হোক আবার যাবে স্লাইডে, একটু দোলনা চড়ে নিক। চড়াতে চড়াতে আমারও ভীষণ চড়তে ইচ্ছা করছিল, বাট এদিক ওদিক তাকাচ্ছিলাম যেন কেউ না দেখে আমি একটু চড়ে নিই। তো সবাই দেখলাম একটু খারাপভাবেই নেবে ব্যাপারটা, ওই জন্য চড়ার ইচ্ছে থাকলেও চড়তে পারছিলাম না। এই যে একটু বসেছি, ব্যাস এদিক ওদিক থেকে সব তাকানো স্টার্ট, আবার উঠে পড়েছি, যদি ভেঙে যায় ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। তো এই যে ও সিসতে এখন যাচ্ছে, ওকে এখন এটা চড়াতে হবে। প্রচণ্ড ধুলো, এটা কেউ ওঠেই না, এটা দেখছো না একটা সাইডে রয়েছে, কেউ এটা যাই না, ওই স্লাইডটাই আর দোলনাটাই সবাই চড়ে। আমার ভীষণ গায়ের জোর লাগছে, এটা বসলে সব থেকে মজা, বাট বসলে ব্যাপারটা বাজে লাগবে বলে আর বসলাম না। এই যে বাচ্চারা সব এখানে খেলছে, সেই ফাঁকে একটু দোলনা চড়বো ভাবছিলাম, সবাই বাচ্চাদের দিকেই মনটা রয়েছে, আমি সেই সুযোগটা ছাড়িনি, একটু দোলনা চড়েই নি। ভাঙবে ভাঙবে ভাবছিলাম, ওই জন্যই বারবার ওপর দিকে তাকাচ্ছি, বাট ঠিক আছে আমার ওয়েটটা নিয়ে নিয়েছে দোলনা। বাইরে বেরিয়েছি আর কিছু, বাড়িতে খেয়ে ঢুকবো না সেটা কখনো হয়, মানে ঠাকুর না হলে পাপ দেবে। তোমরা ইয়ে থেকে পার্ক থেকে বেরিয়েই সোজা চলে এসেছি ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে প্রচণ্ড মশা, আমি ফুচকাওয়ালাকে বলছি যে তুমি কি মশা পোষো নাকি, যে এত মশা। আসলে তখন সবে সবে সন্ধেটা হয়েছে, তো সন্ধ্যের টাইমে প্রচণ্ড মশা থাকে। তো দেখো আমি একদিকে পা নাড়ছি আর একদিকে ফুচকা খাচ্ছি। তো রায়া শুকনো ফুচকা খেলো দুটো, আমি জল দিয়েই খেলাম। আমার টক ফুচকা খেতে সবথেকে ভালো লাগে, মানে দই ফুচকা
আমার হাজবেন্ড বলছিল দই ফুচকা খাও, বাট আমার টক ফুচকা খেতে সব থেকে ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম দেখে ওরও আর মানে লোভ সামলাতে পারলো না, আমাকে বলছে যে তোমার কিন্তু পেট খারাপ হবে, আমাকে দিয়ে খাচ্ছ না তো। তারপর বাবা এই মানে ভয়ে ওকে ওর মুখে একটা দিয়ে দিলাম, দরকার নেই বাবা শুধু শুধু পেট খারাপ করানোর, একটা দিয়ে দিলে যদি পেটটা ঠিক থাকে সেটাই ঠিক আছে। তার আয়ারও খাওয়া হয়ে গেছে ফুচকা, ওর শুকনো, ওর একটা কি দুটো ব্যাস খেলেই ওর হয়ে যায় ফুচকা, আলু জল কিচ্ছু লাগে না, শুকনো শুকনো ফুচকা খায়। আসলে এখনও ফুচকা খাওয়ার মজাটাও ঠিক পাইনি, আর একটু বড় হলে তখন ওর সাথে মানে আমার সাথে পাল্লা দিয়ে ও তখন ফুচকা খাবে। ফুচকা খাওয়ার পর আসলে হাতে অনেকটা টাইম ছিল, ভাবলাম এখন বাড়ি ঢুকবো না, একটু স্কুটি চালানোটা প্র্যাকটিস করব। আসলে আমি দুদিন স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, বাট একদিন এমন পড়লাম তারপর থেকে আর চালানোর ইচ্ছাটাই চলে গেছে। তো আজকে ভাবলাম একটু ওখানে দেখি পারি কি না, তো দেখো একটু একটু মানে শিখেছি, মানে খুব একটা ভালো পারি না ওই আর কি। তবে আমার স্কুটি চালানোর খুব ইচ্ছে, মানে স্কুটি আমার মানে কি বলতো মানে একদম কলেজ লাইফ থেকেই আমার ইচ্ছে ছিল একটা স্কুটি কেনার, তো হয়ে ওঠেনি। তা এখন দেখি একটু চালিয়ে যদি ভালো মতো শিখে নিতে পারি তাহলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে রায়ার, এখন লিচি ড্রিঙ্ক খাচ্ছে। লিচি ড্রিঙ্ক খেতে ভীষণ ভালোবাসে রায়া, বাট আমি এখন খাবো চা, চায়ের নেশা তো ধরেছে আমার। শুধু ওয়েট করছি, ফুচকাটা খেলাম তো, টক জল খেয়েছি, তো অ্যাসিড হয়ে যাওয়ার চান্স আছে। আমি যেহেতু দুধ চা খাই, দুধ চা ছাড়া ঠিক পোষাই না, মানে ডাক্তার আমাকে অনেকবার বলেছে যে দুধ চা খেতে না, বাট আমার দুধ চা ছাড়া যেন একদম চা মনে হয় যেন খাবোই না, তবুও দুধ চা ছাড়া চা খাবো না। চল চাটা খাই, খেয়ে তারপর কথা বলছি। তো এখন বাজে 8:15, কিন্তু কিছু করার নেই, যেহেতু বেরিয়েছিলাম দেরি হয়ে গেল। তোমরা ভাবছো বাবা এত চা, আমি একটু চাটা একটু বেশি খাই কোনো কোনো সময়, যখন খুব মুড হয় তখন একটু বেশি চাই খাই। আর আমার কফি মগে, কফি মগ না বিয়ার মগ, বিয়ার মগে চা খেতে ভীষণ ভালো লাগে। চিয়ার্স টু অল। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমি আজকে এসি সার্ভিসিং করলাম, যেহেতু এবার এসিটা চালাতেই হবে এত গরম পড়েছে। তো R1 কোম্পানিকে ডেকেছিলাম, ভীষণ ভালো সার্ভিসিং করে গেছে, ভীষণই ভালো। মানে আমি তোমাদের রেকমেন্ড করছি যাতে তোমরাও মানে যদি সার্ভিসিং করানোর হয়, করাতে তো অবশ্যই লাগবে, কারণ এতদিন এসি বন্ধ ছিল, তো এখন যেহেতু ফার্স্ট চালাবে এই গরমে, তখন চালানোর আগে একবার সার্ভিসিংটা কিন্তু মাস্ট, না হলে মানে হিতে আরও বিপরীত হতে পারে, শরীর আরও খারাপ হতে পারে। তো তোমরা, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার জাস্ট ভালো লাগলো বলেই তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা যদি এসি সার্ভিসিং করানোর হয় আর্বান কোম্পানিকে ডাকতে পারো, ওদের সার্ভিস ভীষণ ভালো, ভীষণ মানে একদম প্রপার স্যানিটাইজ করে একদম ঢুকলো। ঢুকে আমার সেই সময় ভিডিওটা করা হয়নি, করলে তোমরা দেখতে পারতে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করলো, সমস্ত এসির প্রত্যেকটা পার্টস খুলে খুলে পরিষ্কার করেছে, ভীষণ ভালো পরিষ্কার করেছে। আর কত টাকা নিল,
599 নিয়েছে, মানে এসির বাইরের যে পোর্শনটা সেটা প্লাস ভেতরে সমস্ত কিছু মিলিয়ে 599। তোমাদের তো বলাই হয়নি, তোমরা কি দেখতে পাচ্ছ আমার গালটা এখনো ফোলা, সে দাঁত তুলেছি, দাঁত তোলার পর তো এই ফার্স্ট টাইম ভিডিও করলাম, এই কদিন কথাই বলতে পারিনি, প্রচন্ড ব্যথা ছিল, তো এখন ফোলাটা অনেকটাই কম। কালকে আবার স্টিচটা কাটতে যাব, এক সপ্তাহ বাদে যেতে বলেছে, তো কালকে স্টিচটা কাটতে যাব, ভীষণ ব্যথা বাবা, দাঁত থেকে মনে হয় তুলে ফেললেই ভালো, মানে যে বললামই যে যন্ত্রণা দেয় তাকে উপড়ে ফেলাই ভালো, প্রচণ্ড যন্ত্রণা করছিল, আক্কেল দাঁত তো তাই জন্য হয়তো যন্ত্রণাটা বেশি। তবে তোলার পর যে ব্যথা সেটা ওই প্রথমের ব্যথার থেকে, মানে দাঁত থাকাকালীন ব্যথার থেকে অনেক কম, অনেকটাই কম। দাঁতটা যখন ছিল মারাত্মক ব্যথা, মানে যখন তখন ব্যথা উঠত, যখন তখন অস্বাভাবিক ব্যথা। চলো এবার পড়তে বসো, অনেক খেলা হয়েছে, ঘোরা হয়েছে, এবার পড়তে বসো। পড়ার কথা শুনলে মুখটা বেজার হয়ে যায়, দেখো বেজার মুখটা। হেয়ারবেন্ডটা একটু খোল মাম্মা, ঘরের মধ্যে আর পড়তে হবে না হেয়ারবেন্ড। ছাদে চলে এসছি, রায়া বলছে আর পড়তে ইচ্ছা করছে না, এই খেলাধুলো করে না এনার্জি আর থাকে না, ব্যাস আজকের মতো পড়া শেষ, আজকে আর পড়লো না। আমারও আজকে রাতে রান্নার খুব একটা চাপ নেই, যেহেতু দুপুরের মাংস আছে আর রুটি করব, হয়ে যাবে। ভালো একটু ছাদে ঘুরে আসি, আজকে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে ছাদের, এইটুকু বসে নিয়ে আলো, তাহলে বাকিটা পুরো অন্ধকার, ওইদিকে গেলে আর তোমরা দেখতেই পাবে না কিছু। ফ্রেশ এয়ার, এই গরমকালে একটুখানি হাওয়া দিলেই বাঁচো, আনালে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড। আমরা প্রায়ই ফ্ল্যাটের সবাই গরমকালে ছাদে চলে আসি সন্ধ্যাবেলা, একটু গল্পও হয়, আড্ডাও হয়, হাওয়া খাওয়াও হয়ে যায়। কি করছো তুমি ওখানে? রায়া, রায়ার ফ্রেন্ডদের সব খেলার জিনিস এখানে তোমরা দেখতে পাচ্ছ, সব মাটি নিয়ে খেলে, মাটি জল এইসব নিয়ে এদের খেলা। মাম্মা এখন চলো একটু ছাদে হেঁটে ঘরে চলে যাবো, এইসব এখন ঘেটো না মাম্মা, নোংরা নোংরা এখন। আর মাটি এই দুটো জিনিস পেলে আর কিছু চায় না, হাতটা ধোও যাও মামা, আর না আর কাদা খাটবে না এখন, কালকে সকালে আবার। তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম, রায়া আসলে খুব দুষ্টুমি করছে, তো দেখা হবে নেক্সট ব্লগে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।